আমি ছোটবেলায় একবার জলে পড়ে গিয়েছিলাম একটা পুকুরে। জানি না কখন কতক্ষণ পর কেউ আমাকে জল থেকে টেনে বার করেছিল, কিছু মনে নেই। শুধু এটুকু মনে আছে যে মুখ থেকে আর নাক থেকে জল খুব দ্রুত শরীরের ভিতরে ঢুকছিল আর শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। আমি মরে যাচ্ছিলাম। আপনারা কখনো দেখেছেন নিচে জলের মধ্যে কি কি ঘটতে পারে? শোনা গেছে যে 5-6 মিনিট পর্যন্ত যদি কোনো লোক জলের গভীরে ডুবে থাকে তো তাকে বাঁচানো সম্ভব। আমার এটা মনে নেই যে আমি কতক্ষণ ধরে ডুবছিলাম, কিন্তু তারপর আমি একটা কাজ করেছিলাম। আমি তারপরই সাঁতার কাটা শিখে নিই আর সেই সাঁতার কাটা আমার এখানে কাজে লাগলো এই কেসটায়। আবার কে এলো? কে হতে পারে ও? হ্যাঁ, কে 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 ওখানে? মিস্টার কমলেশ, শহরের সব থেকে বড় উকিল। কে আপনি আর এত রাতে এখানে কি করছেন? ওটাও জানতে পারবেন। বসুন বসুন। আমার কিছু দরকারি কথা বলার আছে। দরকারি কথা? কিরকম দরকারি কথা? একটু ভালো করে শুনবেন। এটা কারো জীবন আর মৃত্যুর প্রশ্ন। সেটা কার? এই নিন 1 লাখ অ্যাডভান্স, বাকিটা পরে দেব। কিন্তু এই কেসটা কি? এখনো কেস হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এর মানেটা কি? দেখুন, আমার প্রাণের ঝুঁকি আছে। যদি আমার কিছু হয়ে যায় তো ওকে সাহায্য করবেন। কাকে? একে এই হলো ওর পরিচয়, আর এটার অর্ধেক অংশ এর কাছেই থাকবে। স্যার, এই গাড়িতে ট্রাফিকের লোকেরা এখানে এইভাবেই পড়ে থাকতে দেখেছিলেন। আচ্ছা, আশেপাশে কেউ ছিল না? না স্যার, এখানে ভিতরে এই কোটটা আছে, এতে রক্ত লেগে রয়েছে স্যার। হ্যাঁ, আর স্যার একটা গানও পাওয়া গেছে, খুন সম্ভবত এই গান দিয়েই হয়েছে। ও, এখানে তো অনেক রক্ত পড়ে আছে দেখছি। খুনটা টাকা পয়সার জন্য হয়নি তো? স্যার, এখন লাশটা তো গায়েব। আমার তো মনে হচ্ছে যে এটা কোনো অন্য কারণে করা হয়েছে। আশেপাশে কোথাও রক্ত আছে? না স্যার, এই এই পুরো এরিয়াতে কোনো জায়গায় রক্ত নেই। আচ্ছা, দেখে মনে হচ্ছে স্যার গুলিটা লাগার পরে ও লোকটা মরেনি, কোনোভাবে নিজে নিজেই বেরিয়ে গেছে।
এই গাড়িটা কার নামে আছে? স্যার, এই গাড়িটা স্বদেশ বলে একজনের নাম। স্বদেশ? গাড়ির ভেতরে এত রক্ত, কিন্তু বাইরে তো কিছুই নেই। গোলমেলে মনে হচ্ছে। এক কাজ করো। Yes, sir. ওই স্বদেশের ঠিকানা আছে তো? হ্যাঁ স্যার, ঠিকানা লেখা রয়েছে। গুড, স্বদেশের বাড়িতে গিয়ে দেখো। দেখো গুলিটা স্বদেশের গায়ে লেগেছে নাকি অন্য কোনো লোক গাড়ির ভেতরে বসেছিল। এই বাড়িটাই তো না? স্বদেশের লাইসেন্সে তো এই ঠিকানাই লেখা আছে। আপনি? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডি আর এখানে? ম্যাডাম, আপনার পরিচয়? দেখুন, আমার নাম সন্ধ্যা আর এটা আমার বাড়ি। ড্রাইভিং লাইসেন্সে তো লেখা এটা স্বদেশের বাড়ি। স্বদেশ তো আমার স্বামী। সন্ধ্যাদেবী, আপনার স্বামী এখন কোথায় আছেন? ও, সেটা আমি জানি না। আপনার হাজবেন্ড আর আপনি জানেন না উনি কোথায়? দেখুন, আমি আলিবাগ গেছিলাম আর এক্ষুনি তো আপনাদের সামনেই ফিরলাম। প্লিজ বলুন না, প্রবলেম কি হয়েছে? আমার আমার বড় ভয় করছে। বিবেক। Yes, sir. দেখো একটু দেখুন তো, আপনি এই কোডটাকে চিনতে পারছেন? এটা 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 তো স্বদেশের কোড। এটা কোথায় পেলেন? এতে এতে তো রক্ত লেগে আছে। অ্যাকচুয়ালি আমরা স্বদেশের গাড়িটা পেয়েছি, সেটাই ছিল এই কোডটা, আর একটা গানও আছে। ভালো লাগছে এখানে নদীর পাশে বসে, ঠান্ডা হাওয়া। আমাদের এখানে রোজ আসা উচিত। এটা আবার কিসের আওয়াজ ওখানে? কি জানি। এই লোকগুলো এখানে কি করছে এত রাতে? মনে হয় মাছ ধরছে। ডাইনামাইট দিয়ে? মনে হচ্ছে আমাদের ওখান থেকে কেউ দেখছে ভাই, পুলিশ জানতে পারবে না তো। আরে কিছুক্ষণের মধ্যে মাছগুলো উপরে উঠে আসবে। আরে এত বড় মাছ! আরে এটা তো মাছ না, এটা তো লাশ ভাই। লাশ? স্যার, আপনি কিছুই বলতে চাইছেন না যে আপনি আপনি করতে কি চাইছেন? ব্যাস এমনি, নিজের সম্মান বাঁচানোর জন্য আর ক্রিমিনালকে ধরবার জন্য কি না কি করতে হয় আমাকে। স্যার, আপনার মান সম্মানের কি হলো? সারিকা, এক্ষুনি একটু আগে আমার সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল। আরে ডক্টর সালুকে, আমি তো বলতে চাইছিলাম যে গুলিটা হয়তো চলেইনি, কিন্তু আপনি আপনি তো ব্যাপারটাকে এতটা বাড়িয়ে তুললেন যে এখানে এই ম্যানিকুইনটে দাঁড় করিয়েছেন আর এখানে এই রক্ত ভরে দিয়েছেন। তাহলে আমার আর কি করা উচিত ছিল? চুপচাপ আমার নাক কেটে মাথা নিচু করে চলে যাব হিমালয়ের দিকে? আরে এত দূর কেন যাবেন ডক্টর সালুকে? এখানে আশেপাশে কোথাও বসি, একটু খাওয়া দাওয়া করি, মানবিমান দূর করে নি। না, যতক্ষণ না আমি প্রমাণ করছি গুলি চলেছে আর কাছ থেকেই চলেছে। কি করছেন আপনি? ঠিক আছে, আপনার যা করার আপনি করুন, কিন্তু আমি বলছি ডক্টর সালুকে, যদি গুলি চলে থাকে তাহলে এখানে এই কোডটাতে কোনো না কোনো ফুটো তো নিশ্চয়ই থাকতো। হ্যাঁ, আছে কোথাও ফুটো দেখান।
ডক্টর সারিকা দেখুন আছে কোথাও। অভিজিৎ আমি আর সহ্য করতে পারছি না, সারিকা তোমার দুটো কথা হেসে দিয়েছে বলে তুমি নিজেকে নিজে চালুকে না। এখন আপনি ডক্টর সারিকার ইনসাল্ট করছেন। আমার কোনো ইনসাল্ট হচ্ছে না অভিজিৎ। না হচ্ছে না? খুশি তো? ডক্টর সালুকে যদি ডক্টর সারিকা খুশি থাকেন তাহলে আমি কেন, সবাই খুশি। আচ্ছা অভিজিৎ, গাড়িতে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে আঙুলের ছাপ আছে না? ওটা হ্যাঁ হ্যাঁ আঙুলের ছাপ হ্যাঁ আছে তো। আর কার আঙুলের ছাপ সেটা জানতে পেরে গেছো তো? হ্যাঁ এটা কোনো আনন্দ নামের লোকের। তাহলে তুমি এখানে? কিন্তু ডক্টর সালুকে আমি এখন এটা মানতে রাজি নই, যে গুলিটা এই বন্দুক থেকে চলেছে সেটা এই স্বদেশ নামের লোকটা লেগেছে। পেছনে সরে যাও, পেছনে সরে যাও। শালুকে এটা তুমি কি করলে? হ্যাঁ হঠাৎ করে গুলি চালালে আর আমাদের সাহসী ফেডরিক ভয় পেয়ে মাটিতে পড়ে গেল। এসো দেখো, এসো, এ দেখো কি ম্যানিকুইন থেকে রক্ত বেরোচ্ছে আগে। হ্যাঁ এটাই রক্ত বেরোচ্ছে, কিন্তু গুলি কোটে লাগেনি। এই কথাটাই তোমার বুদ্ধিমান ইন্সপেক্টর অভিজিৎকে বোঝাতে চেষ্টা করছিলাম যে গুলি এভাবেও লাগতে পারে আর কোটে রক্ত এভাবেও লাগতে পারে। স্যার আমি 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 তো এটাই বলার চেষ্টা করছি যে গুলিটাই। না 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 অভিজিৎ, কথাটা সেটা নয়। কথাটা এই এসিবি সাহেব যে আপনার এই ইন্সপেক্টরকে আমি একটা আঙুলের ছাপ খুঁজে দিয়েছি। কোথা থেকে? গানের উপর থেকে আগে? হ্যাঁ তারপর? আর এটা উনি জানেন যে ওই চিহ্নটা কার? আরে একটা ছোট্ট প্রমাণও যদি পেয়ে যায় না অভিজিৎ, তাহলে তো ক্রিমিনালকে এইরকম তুড়ি মেরে ধরে নেবে। না দয়া, আমি যাকে দিয়েছি না ওটা ছোট্ট প্রমাণ নয়, ওটা একটা প্রমাণের ভান্ডার। আরে অভিজিৎ ভান্ডার? আরে ভাই ওটা ওই সত্ত্বেও ওইখানেই পড়ে আছে, এখান থেকে যাওয়ার নাম করছে না। কেন অভিজিৎ? দেখুন স্যার আমি এইটা জানবার চেষ্টা করছিলাম যে আর সারিকার সামনে এই। আচ্ছা তাহলে এই ব্যাপার। হ্যাঁ স্যার এখন এখন কিন্তু আপনি ইনসাল্ট করছেন। শুনলেন শুনলেন আপনি? আমি ইনসাল্ট? হ্যাঁ স্যার, অভিজিৎ যে প্রশ্নটা করেছিল ওটার উত্তর এখন আমিও জানতে চাই। অভিজিৎ এই সালুকে কোন প্রমাণ ভান্ডারের কথা বলছে? না না স্যার ওই অ্যাকচুয়ালি। আরে না না ওই সমস্ত কথা ছাড়ো, আগে বলো কোন প্রমাণ ভান্ডারের কথা বলছে। স্যার এই যে বন্দুকে আঙুলের ছাপটা পাওয়া গেছে এটা আনন্দ নামের একজন ভদ্রলোকের, একজন বিজনেসম্যান যাকে 10 বছর আগে একটা হোটেলে ঝগড়া করার জন্য ধরা হয়েছিল, সেই সময় গ্রেফতার করা হয়েছিল একে। মানে ওই গুলিটা আনন্দে চালিয়েছে? এটা এটা হতে পারে, কিন্তু যতক্ষণ না স্বদেশের বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ স্যার কিছু বলা যাচ্ছে না। হ্যালো হাদা হিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাচ্ছি। ওকে স্যার, স্বদেশের বডি পাওয়া গেছে লেকের জলের একেবারে নিচে। আরে স্যার আসছে স্যার। স্যার কি ব্যাপার? এর পার্স থেকে এই কার্ডটা পেয়েছি আমরা। পার্স থেকে কার্ড? হাত লাগিয়ে চলো আসছে। হ্যাঁ স্যার, স্যার যদি বডিতে হাত না দিতাম তাহলে ওটাকে বার করতাম কি করে? অভিজিৎ। হ্যাঁ তাই? এই দেখো ডক্টর সলুকে ঠিক কথাই বলছিলেন। এই দেখো গুলি একেবারে হৃৎপিণ্ডের গায়ে গিয়ে লেগেছে। ওই ডক্টর সালুকে কিন্তু বেশ কামাল লোক না, ওখানে বসে বসেই সব কিছু বলে দিল। এটা কি? এটা দেখলে? কেউ পাথরে বেঁধে লাশটাকে
জলে ফেলে দিয়েছিল। জলের মধ্যে ডায়নামাইট ফাটিয়ে মাছ ধরো তোমরা। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, লিপস্টিকের ছাপ। হ্যাঁ স্যার, এর খুন নিশ্চয়ই কোনো মহিলা করেছে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, খুন করার আগে মহিলা একে কিস করেছিল। তুমি বলতে চাইছ মেয়েটা কিস করে মেরে দিয়েছে একে? ইয়েস স্যার। তাহলে মৃত্যু যদি কিস করার জন্য হয়ে থাকে তাহলে গুলি কেন মারা হলো? সেটা সেটা আমি কি করে বলবো স্যার? অভিজিৎ, আমার মনে হচ্ছে সব ওই আনন্দই করেছে। ও নিজেই স্বদেশকে মেরেছে আর তারপর ওর লাশটাকে জলে ডুবিয়ে দিয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে। চলো গিয়ে আনন্দকে ধরি। অভিজিৎ, আমার মনে হচ্ছে সব ওই আনন্দই করেছে। ও নিজেই স্বদেশকে মেরেছে আর তারপর ওর লাশটাকে জলে ডুবিয়ে দিয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে। চলো গিয়ে আনন্দকে ধরি। আমি কি করেছি? ও গড, এইভাবে তো আমি পাগলই হয়ে যাব। এক্সকিউজ মি, আমরা মিস্টার আনন্দের সঙ্গে দেখা করতে চাই। আনন্দ স্যার এখানে নেই, এবার প্লিজ আপনারা এখান থেকে চলে যান। যেতে তো আপনাকে হবে আমাদের সঙ্গে সিআইডি ব্যুরোতে। সিআইডি ব্যুরো? আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। কোথায় তিনি? কোথায় লুকিয়ে বসে আছে? আমি জানি না যে আনন্দ স্যার কোথায়। আমারই তো দুদিন ধরে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাছাড়া ওনার ফোনটাও অফ। নাম কি তোমার? আগে অঞ্জলি স্যার। শেষবার আনন্দ যখন তোমার সঙ্গে দেখা করেছিল তখন কি বলেছিল? স্যার, ওনার সাথে আমার দেখা তো হয়নি, কিন্তু রাতে উনি আমায় ফোন করেছিলেন। কি বলেছিল ফোনে? উনি আমাকে বলেন যদি ওনার কিছু হয়ে যায় তো পুলিশকে এই নাম্বারটা দিয়ে দিতে। কার নাম্বার এটা? স্যার, একজন লোক এসেছিল আর এইটা আমাকে দিয়ে গেছে। এরকম একটা ছেঁড়া ফটো? হ্যাঁ স্যার, অর্ধেকটা ওই মহিলা নিয়ে আসবে। কোন মহিলা? যার পক্ষে ওই কেসটা হতে চলেছে। দেখো, পরিষ্কার করে বলো যে ব্যাপারটা কি, না হলে তিল থেকে তাল হয়ে যাবে, বুঝলে তুমি? আরে আমি কি করেছি? একটা লোক এলো, 100,000 টাকা দিয়ে চলে গেল, বললো যে কেসটা পরে হবে। এতে এখন আমার দোষটা কোথায়? কি অপরাধ কি করেছিল মহিলা? এটা ও আমাকে বলেনি স্যার। এই লোকটা আনন্দই হবে, স্বদেশকে খুন করার আগে এই উকিলের কাছে চলে এসেছিল আর অ্যাডভান্স টাকাও দিয়ে গেছিল। আমিও কোনো বোকা লোক নই, যখনই আমি বুঝতে পেরেছি এই লোকটা একটু গোলমেলে, আমি তখনই ক্যামেরা চালিয়ে দিয়েছি। তাহলে দেরি করছেন কেন? দেখান কি রেকর্ড হয়েছে। এই দেখুন স্যার। তাহলে এই সেই লোক? স্যার, এটা মনে হচ্ছে আনন্দই হবে। মহিলাকে দেখা যাচ্ছে না কেন? শুধু জুতো, মুখ দেখা যাচ্ছে না। আমি ক্যামেরাটা চেয়ারে বসা লোকের মাপে লাগিয়েছিলাম, আমি ভাবতেই পারিনি ভুল হয়ে গেছে। খুব দামি জুতো মনে হচ্ছে। একটা কথা বলুন, ওই মহিলা দেখতে কেমন ছিল? দেখতে তো বেশ লম্বা চওড়া ছিল, কিন্তু মুখের উপর একটা মাস্ক পরেছিল। মাস্ক? অর্ধেকটা মুখ ঢাকাই ছিল। মুখে মাস্ক, 100,000 টাকা! খুব অদ্ভুত লোক ছিল এই আনন্দ স্যার। নিজে ফাঁসতে যাচ্ছে সেটা চিন্তা ওর নেই, ওই মহিলাটাকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু স্যার, কে হতে পারে এই মহিলা? বিবেক, এই ফটোর অর্ধেকটা যখন ওই মহিলার কাছে আছে তাহলে অর্ধেকটা আমাদের কাছেও আছে। হ্যাঁ স্যার, ছাই ঘেটে কিছু তো পেলাম। এই ছবিটাকে পাঠিয়ে দিচ্ছি ফরেনসিক ল্যাবে, ওখানে ডক্টর সালুকে রয়েছে, সারিকার গার্জিয়ান। হ্যাঁ স্যার, উনি এটা থেকে নিশ্চয়ই কিছু না কিছু খুঁজে বার করবেন। সালুকে পাস না ফেল। পাপু পাস করে গেছে বস। এটা তো সেই আঙুলের ছাপ পাওয়া গেছে যেটা বন্দুকে আছে। এটা আনন্দেরই আঙুলের ছাপ। তার মানে লয়ারের অফিসে আনন্দই ছিল, কিন্তু তাহলে ওর সাথে ওখানে মাস্ক পরা যে মহিলাটি ছিল সেটা কে হতে পারে? মাস্ক পরা একটি মেয়ে, অর্ধেক ছেঁড়া একটা ফটো, নদীতে পাওয়া যায় একটা লাশ, আর সেই লাশের গালে এক মহিলার লিপস্টিকের ছাপ। বেশ ভালো কেস, ভালো কেস।
সেই লিপস্টিকের চিহ্ন জলে ধুয়ে যায়নি কেন? আরে ওই আজকাল ওয়াটারপ্রুফ লিপস্টিক পাওয়া যায় না, একবার লাগিয়ে নিলে সারাদিন খারাপ হয় না, তাই না? লিপস্টিকের ব্যাপারে কথা বলছি আজকাল, এসো। স্বদেশ, 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 স্বদেশ। সন্ধ্যা ম্যাডাম সামলান নিজেকে। স্বদেশ। সন্ধ্যা দেবী ক্ষমা করবেন আপনাকে ঠিক এই অবস্থায় ডেকে পাঠানোর জন্য, কিন্তু কি করব, ব্যাপারটাই এরকম। কি হয়েছে? সন্ধ্যা দেবী আমরা আপনার ডিএনএ টেস্ট করতে চাই। আমার ডিএনএ টেস্ট কেন? এই যে এনার গালে লিপস্টিকের যে চিহ্ন আছে, সেটা আপনার ঠোঁটের না অন্য কারোর ঠোঁটের ছাপ? স্যার ওই সময় তো আমি আলিবাগে ছিলাম না। সেটাই তো দেখার বিষয়, আপনি ওখানে সত্যিই ছিলেন কি না। ডক্টর সারিকা? হ্যাঁ স্যার। একটু মুখটা খুলবেন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর অভিজিৎ হিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আপনি 100% শিওর? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আলিবাগের হোটেল থেকে ফোন এসেছিল, 12 তারিখের রাতে সন্ধ্যা ওখানেই হোটেলেই ছিল। স্যার এবার তো আপনি বিশ্বাস করলেন যে আমি ঠিক কথা বলছিলাম, এর সাথে অন্য মেয়ে ছিল। আর কে হতে পারে স্যার? কোনো খোঁজ নেই আনন্দর, বাড়িতে নেই, অফিসেও নেই, গেল তো গেল কোথায়? আকাশে উবে গেল নাকি মাটিতে লুকিয়ে রয়েছে? যাবে কোথায়, কোথাও তো নিশ্চয়ই আছে স্যার। কিছু জানা গেল স্যার? আনন্দ আর স্বদেশ এই দুজনের মধ্যে একটা কানেকশন আছে স্যার। কি রকম কানেকশন? 30 কোটি টাকার। 30 কোটি টাকার? হ্যাঁ স্যার, 30 কোটি টাকার একটা ট্রাস্ট আছে। এই ট্রাস্টটা কোনো তানিয়ার নামে। এই মেয়েটার বয়স এখন 20 বছর হবে, আর সামনের বছর 21 বছরে পা দিলে এই ট্রাস্টের সমস্ত টাকা এই মেয়েটার নামে হয়ে যাবে। যদি এই সমস্ত টাকা তানিয়ার পাওয়ার কথা ছিল, তাহলে আনন্দ স্বদেশকে কেন খুন করতে গেল? স্যার এই আনন্দ এই স্বদেশের নামে একটা মকদ্দমা করেছে, আই মিন কেস করেছে স্যার। কি কি কেস? আনন্দের বক্তব্য হচ্ছে যে এই মেয়েটা আসল তানিয়া নয়, নকল কেউ। নকল? ও হো হো হো, আচ্ছা 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 আচ্ছা। তার মানে 30 কোটি টাকার জন্য আসল মেয়েটার জায়গায় নকল মেয়ে নিয়ে এসছে কেউ। যদি এই মেয়েটি নকল হয়, তাহলে স্বদেশকে খুন হয়তো এই মেয়েটাই করিয়েছে। হতেও পারে স্যার। এই তানিয়ার সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ আর একটা কথা, আমাদের যে ফার্ম হাউসটা আছে ওর ইলেকট্রিসিটি আর বাকি সব বিলস সময় মতো জমা করে দেবে। তুমি ভালো করেই জানো আমি টাকা পয়সার ব্যাপারে কোনো নেগলিজেন্সি পছন্দ করি না। হ্যাঁ ওকে। আমরা হ্যাঁ হ্যাঁ, আপনারা সিআইডি থেকে এসেছেন আমি জানি, আমার নাম পদ্মা আর এ তানিয়া। ও তো তুমি তানিয়া? হ্যাঁ। দেখুন ম্যাডাম, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমরা এখানে স্বদেশের মৃত্যুর ব্যাপারে কথা বলতে এসেছি। কি? স্বদেশ আঙ্কেল? তুমি জানতে? কি করে? ওই কেউ ওনাকে খুন করে দিয়েছে। খুন? হ্যাঁ। তানিয়া, ব্যাস রিল্যাক্স। তুমি এত বড় কথাটা আমার কাছে লুকোলে, এটা তুমি শুনে খুব কষ্ট পাবে, তাই আমি বলিনি। তানিয়া তুমি একটু ভিতরে যেতে পারো, আমরা এনার সঙ্গে কিছু দরকারি কথা বলবো। একটা কাজ করো তানিয়া, তুমি তোমার ঘরে গিয়ে বসো, আমি এনাদের সাথে কথা বলে আসছি, ঠিক আছে? যাও। আচ্ছা ম্যাডাম, আপনি মিস্টার স্বদেশকে শেষ কবে দেখেছেন? গত সপ্তাহে
উনি ট্রাস্টের কিছু টাকা দেওয়ার জন্য এখানে এসেছিলেন। আর আনন্দকে? ওর মুখ দেখেছি 5 মাস হয়ে গেল, যখন থেকে উনি এই মামলাটা করেছেন, তারপর তো আর দেখা হয়নি। পদ্মাদেবী একটা কথা বলুন, যে আনন্দ স্বদেশের উপরেই মোকদ্দমাটা করলই বা কেন? এখন আমি কি বলি, লোভ আর কি? কিসের লোভ? টাকার? হ্যাঁ, আসলে তানিয়া আমার সবথেকে ভালো বন্ধু সুষমা আর বিজয়ের মেয়ে, এই বাড়িটাও ওনাদের। ওদের জীবনে সবকিছু ঠিকই চলছিল, একদিন হঠাৎ কেউ বা কারা তানিয়াকে কিডন্যাপ করে নিল। কিডন্যাপ? তানিয়াকে কেউ কিডন্যাপ? তারপর? সেই সময় তানিয়া মাত্র 4 বছরের। তারপরে ও ছাড়া পেল কি করে? 30 লাখ দিতে হলো কিডন্যাপারদের। তো টাকা দেওয়ার পর ওকে ছাড়া হয়? না না, টাকা দেওয়ার পরেও কিডন্যাপারসরা তানিয়াকে ছাড়েনি। অসহায় মা বাবা তো মেয়েকে না দেখতে পেয়েই মারা গেল, কিন্তু মরার আগে ওনারা তানিয়ার নামে একটা ট্রাস্ট বানিয়েছিলেন। আর টাকা পয়সা রেখে দিল ট্রাস্টে? হ্যাঁ, ওনাদের সমস্ত সম্পত্তি। আর এটাও লিখে দিয়ে গেছেন, তানিয়া 21 বছরের হলে তখন এই সমস্ত সম্পত্তি আর ট্রাস্ট ওর নামে হয়ে যাবে। তারপর তানিয়াকে ফেরত পেলেন কিভাবে? 2 বছর আগে পুলিশ হঠাৎ জানতে পারল যে কিডন্যাপাররা তানিয়াকে কোথায় রেখেছে। পুলিশ ওই জায়গায় রেডও করেছে, অনেক গুলি চলেছিল। এখানে গুলি চলেছে, লোক মরে গেছে। ডাকো ডাকো অ্যাম্বুলেন্স ডাকো। মেরে দিয়েছি, বেঁচে গেলে তুমি। এই দেখুন, এটা হলো তানিয়ার সেই ফটোটা যেটা কিডন্যাপারদের ওখান থেকে পাওয়া গেছে। আর এটা হলো তানিয়া সুষমা আর বিজয়ের সাথে। এটা ওই না? দুটো ফটোতেই একই মেয়ে, আসল তানিয়া। আচ্ছা তো ঠিকই, আপনি একটু তানিয়াকে আরেকবার ডাকতে পারবেন? ওর সঙ্গে একটু কথা বলার ছিল। ওকে তানিয়া, তানিয়া, তানিয়া শোনা, একটু বাইরে এসো, একটু দেখি তো ঠিক করে এই কিডন্যাপিং এর কথাটা কতটা সত্যি। তানিয়া, তোমার কিছু মনে আছে কি সেই দিনগুলোর ব্যাপারে যখন তুমি এই এনাদের সঙ্গে ছিলে? আমি তো ভাবতাম যে এরাই আমার আসল মা বাবা। পুলিশ যখন আমায় এখানে নিয়ে এলো, আমি জানতে পারি যে আমি আমি কে। এই পুলিশ তোমার কাছে কি করে পৌঁছালো? আমি আমি কিচ্ছু জানি না। একদিন হঠাৎ ওরা ঝড়ের মতো এলো আর আমার জীবন ছাড়খাড় করে চলে গেল, আমার বাবা মাকে মেরে ফেললো। না তানিয়া, ওরা ওরা নকল ছিল, ওরা কিডন্যাপারস যারা তোমাকে উঠিয়ে নিয়ে গেছে। ওরা কি করে হতে পারে তোমার মামি ড্যাডি? তাও ওরা আমায় 14 বছর ধরে আস্তে আস্তে বড় করেছে, আমার জন্য তো ওরাই আমার আসল বাবা মা। আর ওই পুলিশের লোকগুলো আমার চোখের সামনে ওদেরকে। তানিয়া চুপ করো, শোনা। আর এখন তো স্বদেশ আঙ্কেলও আর নেই। দেখো দেখো, চিন্তা করো না, আমরা কথা দিচ্ছি তোমার স্বদেশ আঙ্কেলের খুনিকে আমরা তাড়াতাড়ি গ্রেপ্তার করে নেবো। আর এখন তো আমাদের সন্দেহ হচ্ছে যে আনন্দই করেছে। আমরা কথা দিচ্ছি তোমার স্বদেশ আঙ্কেলের খুনিকে আমরা তাড়াতাড়ি গ্রেপ্তার করে নেবো। আর এখন তো আমাদের সন্দেহ হচ্ছে যে আনন্দই করেছে সব। কি আপনারা বলতে চাইছেন, যে ওই খুনি আনন্দ কুমারকে এখানে ডাকতে হবে? আগে হ্যাঁ, যদি আপনি না ডাকেন
তাহলে আমরা ওকে ধরবো কি করে? আরে যখন আপনারা জানেন ও খুনি, তখন আমাকে এর মধ্যে জড়াচ্ছেন কেন? দেখুন আপনি ভয় পাবেন না, আপনাকে বেশি কিছু করতে হবে না। তবু স্যার, আমার জীবনটা কি বিপদের মধ্যে ফেলবেন না? আপনার জীবন বিপন্ন হবে কে বলেছে? দেখুন আপনি স্রেফ একটা পেপারে অ্যাড দিন যে মাস্ক পরা মেয়েটির জীবন বিপন্ন, আনন্দ কুমার তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি তুমি আমার অফিসে চলে এসো, ব্যাস। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, আমরা সবাই আছি এখানে। কিছু হবে না আপনার, চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার কিচ্ছু হবে না। ঘাবড়াবেন না, আমরা আছি, কিছু হবে না আপনার, রিল্যাক্স। হয়েছে গেছে। হ্যাঁ আসতে দিন। আরে এটা তো একটা মেয়ে। অঞ্জলি, তুমি এখানে কি করছো? আনন্দ স্যারের ফোন এসেছিল, উনি বললেন যে কোনো জরুরি ফাইল নিতে হবে এখান থেকে। আনন্দ ফোন করেছে? হ্যাঁ। কবে কখন ফোন করেছে? এক ঘন্টা আগে। দেখি তোমার ফোনটা দেখাও। ওর নাম্বারই তো নেই। অনেক বাঘা খেলোয়াড় মনে হচ্ছে। ও এমন নাম্বার থেকে ফোন করেছে যেই মোবাইলেই শো করছে না। তুমি যেতে পারো, এখানে কোনো ফাইল টাইল নেই। আর শোনো, যদি আবার ওর কোনো ফোন বা এসএমএস আসে তাহলে আগে আমাদেরকে খবর দেবে, ওকে না জানিয়ে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, যাও। বিবেক, তাড়াতাড়ি তুমি অঞ্জলির পিছু নাও, আমার এই মেয়েটাকে গোলমেলে মনে হচ্ছে। সব কিছু তো একটা গন্ডগোল আছে, খুব ব্যস্ত মনে হচ্ছে আর খুব ভয়ও পেয়ে আছে। পিসিও থেকে মনে হচ্ছে কাউকে ফোন করছে স্যার। এর ক্ষতটা তো দেখে মনে হচ্ছে সালুকে অনেকটা রক্ত বেরিয়েছে, তাই না? হ্যাঁ বস, এর মৃত্যু রক্ত বন্ধ না হওয়ার কারণেই হয়েছে। যখন এ গাড়ি থেকে বেরিয়েছিল বা গাড়ি থেকে বের করা হয়েছিল, তখন যদি ও জীবিত থাকে তাহলে রক্ত তো তখনও বেরোনোর কথা ছিল, তাই না? একদম ঠিক, এর হার্ট তখনও চলছিল আর প্রত্যেক লাভডুবের সঙ্গে রক্ত আরো বেশি করে বেরোচ্ছিল। যদি এটাই ঘটে থাকে তাহলে আমরা আশেপাশে কোনো রক্ত দেখলাম না কেন? হ্যাঁ স্যার, গাড়ির আশেপাশে আমরা এক ফোঁটাও রক্ত দেখতে পাইনি। হয়তো বৃষ্টির জলে ধুয়ে গেছে রক্তটা। বৃষ্টির জলে ধুয়ে গেছে? কিন্তু 12 তারিখ রাত্রিবেলা তো বৃষ্টি হয়নি। হ্যাঁ স্যার, 12 তারিখে হয়তো হয়নি, কিন্তু 11 তারিখের রাত্রে বেশ ভারী বৃষ্টি হয়েছিল। এটাও তো হতে পারে যে স্বদেশকে খুন 12 তারিখ করা হয়নি, 11 তারিখ করা হয়েছে। আর ওকে খুন ওর স্ত্রী সন্ধ্যা দেবী করেছে। 11 তারিখ ওকে খুন করেছে আর পালিয়ে গেছে ও আলিবাগে। হ্যাঁ বিবেক, এই বাড়িটা স্যার, অঞ্জলি ওই পিসিও থেকে এখানেই ফোন করেছিল স্যার। কে? মিস্টার আনন্দ। আমি। আপনারা? সিআরি, ভেতরে যাই একটু। কোথায় না কোথায় খুঁজেছি আপনাকে মিস্টার আনন্দ। স্যার আপনি আমাকে খুঁজছিলেন কেন? কে আনন্দ?
কে এসেছে? আরে সন্ধ্যা দেবী, আরে আসুন আসুন আসুন। স্যার স্বদেশের স্ত্রী নি। ও স্বদেশের স্ত্রী এখানে? হ্যাঁ স্যার। ও আমরা তো ভাবিনি আপনার সঙ্গে আমাদের এখানেও দেখা হয়ে যাবে। স্যার আমার মনে হয় যে এনার হাজবেন্ড মানে মিস্টার স্বদেশ এদের দুজনের লাভ স্টোরির ব্যাপারে জানতে পেরে গেছিল আর তাই দুজনে মিলে ওকে খুন করে দিয়েছে। এটা আপনি কি বলছেন স্যার? খুন খুন আর আমি স্যার? আমরা কোনো খুন টুন করিনি। কেন মারলে বিশেষকে? হ্যাঁ সন্ধ্যার জন্য নাকি তানিয়া ট্রাস্টের টাকার জন্য? আমরা আমরা সত্যি কথা বলছি স্যার, আমরা স্বদেশের খুন করিনি। মারোনি তোমরা, গানের ওপরে ছাপ পাওয়া গেছে তোমার আঙুলের। 11 তারিখে যখন উকিলের সাথে মিট করে যখন ব্যাক করছিলাম তখন রাস্তায় আমরা স্বদেশের গাড়িটা পেয়েছিলাম। হ্যাঁ স্যার, আর আমরা যখন খুলে দেখলাম তো ও গুলি খেয়েছিল স্যার, আর ও ব্যথায় ছটফট করছিল। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল না? হ্যাঁ আমরা নিয়ে গেছিলাম কিন্তু রাস্তাতেই ও মারা যায় স্যার। তাহলে ওই লাশটা ওই নদীতে কি করে পৌঁছালো? আমরা ভয় পেয়ে গেছিলাম স্যার, ভেবেছিলাম খুনের অভিযোগ আমাদের উপর আসতে পারে, এই জন্য ওর লাশকে নদীতে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, ওকে ডিএনএ রিপোর্ট এসেছে। হ্যাঁ, স্বদেশের গালে লেগে থাকা লিপস্টিক সন্ধ্যার নয়, অন্য কারোর। এবার তো আপনাদের বিশ্বাস হলো স্যার, এই খুনেতে আমার আর আনন্দের কোনো হাত নেই। খুন তো ওই মেয়েটা করেছে যার লিপস্টিক পাওয়া গেছে। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনে 3 জন মেয়ের নাম এসেছে। একজন আনন্দ সেক্রেটারি অঞ্জলি, দ্বিতীয় জন পদ্মা, আর তৃতীয় জন তানিয়া। তার মানে দাঁড়াচ্ছে স্যার খুনি এই 3 জনের মধ্যে কেউ একজন হবে। তাহলে দেরি করছো কেন বস? যাও 3 জনকে এখানে নিয়ে এসো, 3 জনের ডিএনএ স্যাম্পল নাও যেমন এ নিয়েছিলে, লিপস্টিকের সঙ্গে মিলিয়ে দেখো, যারটা ম্যাচ করবে সে খুনি। দরজা খোলো অঞ্জলি, দরজা খোলো অঞ্জলি। হ্যাঁ বলুন, ব্যাপারটা কি? হ্যাঁ লাবণ্য, ওরা ফোন তুলছে না, ওর ফোন কি বন্ধ আছে? সিআইডি। আর তানিয়া, ও আসছে তো ডিএনএ টেস্ট করানোর জন্য, কেউ পাওয়া যাচ্ছে না। ঠিক করে বলো ব্যাপারটা কি, অঞ্জলি কোথায়? হ্যাঁ সত্যি কথাই তো বললাম, আপনারা তো জোর জুলুম করছেন। সত্যিটা কি? আরে মাথা খারাপ হয়ে গেছে আপনাদের? বয়সের সম্মান রাখতে শিখো। আরে সত্যি কথা বলে দিচ্ছো না কেন? ওকে ওই ওই অঞ্জলি আমাদের মেয়ে নয় স্যার। কি? অঞ্জলি তোমাদের মেয়ে নয় স্যার? হ্যাঁ তোতা পাখির মতো বলছে এখন। হ্যাঁ অভিজিৎ স্যার, এরা বলছে যে অঞ্জলি এদের মেয়ে নয়। কি? অঞ্জলি তোমার মেয়ে নয়? আগে না স্যার, ও তো আমাদের টাকা দিত যে আর একটা মেয়েকে মানুষ করার জন্য গত 16 বছর ধরে। কোন মেয়ের কথা বলছো তুমি? তানিয়া। তানিয়া? আরে কিন্তু তানিয়াকে তো 2 বছর আগে পাওয়া গেছে না? পাওয়া গেছে কিন্তু তানিয়া তো আমাদের কাছেই আছে গত 16 বছর ধরে। অভিজিৎ এনাদের ফটোটা দেখাও তো তানিয়ার। এটা দেখো, এই তো তানিয়া, এর কথাই তো বলছো তোমরা। এটা তানিয়া নয়। ঠিক করে দেখো। এ তো অন্য কোনো মেয়ে হবে। আচ্ছা যে মেয়েটা তোমাদের সাথে রয়েছে গত 16 বছর ধরে তার কোনো ফটো আছে তোমাদের কাছে? ওইখানে ড্রয়ারে। 1 মিনিট, তুমি এখানেই দাঁড়াও। কোথায় আছে? আগে বইয়ের মধ্যে। এটাই তানিয়া? হ্যাঁ স্যার, এরা বলছে এটা তানিয়া। মাই গড, তার মানে যে মেয়েটার সঙ্গে আমরা দেখা করেছি সে নকল তানিয়া ছিল? ওই মেয়েটা আমাদের বোকা বানিয়েছে, আসল তানিয়া তো এ। এই তানিয়া এখন কোথায় আছে? আগে ও তো অঞ্জলির সঙ্গে চলে গেছে। অঞ্জলির সাথে? কোথায় নিয়ে গেছে ওকে? কিছু একটা বলছিল, ফার্ম হাউস। ফার্ম হাউস? ফার্ম হাউস?
আমাদের যে ফার্ম হাউসটা আছে ওর ইলেকট্রিসিটি আর বাকি সব বিলস সময় মতো জমা করে দেবে। মানে স্যার অঞ্জলি আর পদ্মাই চক্রান্তে যুক্ত? বাধু বাধু ওকে প্লিজ ছাড়ো ছাড়ো আমাকে বাধু ঠিক করে বাধু ওকে আমাকে মেরো না প্লিজ। ওকে না মারলে আমরা 30 কোটি টাকা পাবো কি করে? হ্যাঁ আমি তোমার কি ক্ষতি করেছি? তানিয়া তোমার তো খুশি হওয়ার কথা যে আমরা তোমাকে তোমার আসল মা বাবার কাছে পাঠাচ্ছি। আরে দেখো দেখ ওই যে পুরো তোকে জলে ফেলে দিচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও আমাকে ছেড়ে দাও। হ্যালো চোপ বাঁচাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যালো আরে ফেলে দিয়েছে। এই এটা কি করলে? হীরা হীরা কোথা থেকে এলো? সারি সর্বনাশ হয়ে গেল। চাপাও চলো 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 দাঁড়াও তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি পালাও চলো স্টার্ট করো। এই দাঁড়া এই দাঁড়াও বলছি দাঁড়াও এই দাঁড়াও এই দাঁড়াও দাঁড়িয়ে যাও হাত উপরে। তোমাদের সবার খেলা শেষ। আরে আরে স্যার সাবধানে স্যার সাবধানে স্যার। তোমরা তিনজন মিলে তো ঝড় তুলে দিয়েছিলে, তোমাদের মনে কি ছিল? হ্যাঁ ভালোবাসতাম আমি বিজয়কে, কিন্তু ও আমাকে নয় বরং ওই সুষমাকে বিয়ে করলো শুধু এই জন্য যে আমি গরিব ছিলাম আর ও বড় লোক। শিক্ষা দিতে চেয়েছিলাম আমি ওই বিজয়কে। বাস শুধু এই কারণেই ওর মেয়ে তানিয়াকে কিডন্যাপ করিয়েছিলে? হ্যাঁ আর ওকে একটা গরিব ঘরে রেখেছিলাম, অভাবের মধ্যে বড় হয়েছে ও। বেচারা সুষমা আর বিজয় তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ছটফট করেছে নিজের মেয়েকে দেখার জন্য, আর ওকে না দেখেই মরে গেল। কত নিকৃষ্ট মনের তুমি, তুমি মহিলা না সাপ? তোমার প্রতিশোধ যেখানে নেওয়া হয়ে গেছে ওই বেচারি তানিয়াকে ছেড়ে দাওনি কেন? কি করে ছেড়ে দিতাম? হ্যাঁ ট্রাস্টের ওই 30 কোটি টাকাটাও তো দরকার ছিল না আমাদের, এই জন্য একে যেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে হয়েছে। কিন্তু একে তো পুলিশই উদ্ধার করেছিল তাই না? আমি তো পাঠিয়েছিলাম পুলিশকে ওখানে, না তো ওনারা কি করে জানতে পারতে? ও মাই গড এত বড় প্ল্যান আর তানিয়া এসেছে আমি এখানে আসি কারো সন্দেহ হয়নি। কিন্তু স্বদেশ তো তোমাকেই তানিয়া বলে মনে করত, তাহলে ওকে কেন মারতে গেলে? ও একদিন জানতে পেরে গেল যে এটা নকল তানিয়া। একটা খুন করেছো, দুটো লোককে পুলিশের হাতে এনকাউন্টার করিয়েছো, একটা মেয়েকে কিডন্যাপ করেছো, কতগুলো অপরাধ তোমরা করেছো, এবার জেলে বসে গুনবে 30 কোটি টাকা, তার মধ্যে তো ফাঁসির অর্ডার হয়েই যাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.